ড্রয়িং চতুর্থ শ্রেণী। আজকের ছবি আঁকার বিষয় ময়ূর। প্রথমে একটি ঠিক ওয়ার্ড চিহ্নের মতো একটা লাইন দিলাম, নিচে আর একটি গোল লাইন দিলাম একটু ছোট করে, উপরে একটি চোখ এঁকে নিলাম, ঠোঁটটা একটু, মাথাটা বাঁকা হবে বেশি, তারপর আরেকটি নিচে আরেকটি লাইন দিলাম ওয়ার্ড চিহ্নের মতো কিন্তু মাথাটা কম, উপরে আরেকটি বাঁকা অর্ধেক লাইন দিলাম, নিচে একটি গোল লাইন দিলাম অর্ধেক, আর ইউ এর মতো করে যোগ করে দিলাম, শেষে পায়ের কাছাকাছি এনে ইউ এর মতো করে যোগ করে দিলাম, তারপর নিচের দিকে ডট 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 দিয়ে অনেকগুলো লাইন দিলাম নিচের দিকে যত দূর একটি ময়ূরের লেজ দরকার, আবার আরেকটি পা ইউ ইউ এর মতো করে যোগ করে দিলাম কিন্তু মোটা, নিচে দুইটি সোজা লাইন ডাবল করে দিলাম, তারপর গোল করে লাইন দেব অর্ধেক লাইন গোল করে ছোট ছোট করে, গাছের ডাল যেমন মোটা হয় সেই অনুপাতে দেব, ওর ভিতর দিয়ে যেন একটি মোটা ডাল ঢুকতে পারে এই চিন্তা করে ওই লাইন দিতে হবে গাছের ডাল, তারপর সামনের দিকে ডালটি বাড়িয়ে দিয়ে দুটি পাতা দিলে দেখতে সুন্দর লাগবে, দুটি পাতা দিয়ে দিলাম সুন্দর করে, দুটি পাতা দিয়ে দিলাম ইউ এর মতো করে, অনেকগুলো ইউ যোগ করলে এরকম হয়, পাখায় ছোট ছোট ইউ পাশাপাশি যোগ করে দিলে খুব সুন্দর পাখা হবে, আবার ওই ডট লাইনগুলো লেজের দিকে একটু বাড়িয়ে দিচ্ছি, কিছু কিছু লাইন সোজা লাইন দিয়ে দিলাম, নিচে যতদূর পর্যন্ত আসবো ততদূর ডট লাইন দিলাম, গোল লাইন দিয়ে তার ভিতরে ছোট ছোট গোল লাইন দিলে ময়ূরের পাখনার ওই লাইনগুলো হয়, লেজের লাইনগুলো অনেকগুলো লেজে দিচ্ছি, খুব সহজ ব্যাপারটা, একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই এই লাইনগুলো দেওয়া যায়, এটার কোনো নির্দিষ্ট মাপজোক নেই, ময়ূরটাকে প্রথমে দেখতে হবে, আবার ভিতরে অনেকগুলো লাইন দিয়ে দিলাম সোজা লাইন দিয়ে, দুই পাশে খেজুরের পাতা যেরকম হয় সেই রকম দুই পাশে লাইন দিয়ে দিচ্ছি অনেকগুলো দিয়েই, এইভাবে অনেকগুলো লাইন দিয়ে দিলাম, মাথার উপরে কিছু ফুলের মতো ছোট্ট ফুলের মতো কিছু ই থাকে সেগুলো দিয়ে দিলাম, এই হলো একটি ময়ূর, এভাবে একটি সহজে ময়ূর আঁকা যায়। এখন ময়ূরটাকে আগে ভালো করে দেখি ড্রয়িং ঠিক আছে কিনা, এখন রং করব, ঠোঁটে প্রথমে একটু হালকা করে কমলা রং দিয়ে নিচ্ছি, তারপর পাখনাতে, তারপর পায়ে খয়েরি রং দিলাম, গাছে খয়েরি রং দিলাম, একটু শেড ছেড়ে দিয়ে কাজ করছি, তারপর কমলা রং দিয়ে একটু কমলা রং দিয়ে দিলাম, খয়েরি রঙের উপর দিয়ে পাতায় সবুজ রং করে দিলাম, তারপর হালকা সবুজ রং দিয়ে একটু ঢেকে দিলাম, তারপর ডালটাতে হলুদ রং দিয়ে দিলাম, এরপর ওই মাথার উপরে যে ফুল থাকে সেখানে হালকা নীল রং দিয়ে দিলাম, এখন গাঢ় নীল রং দিয়ে ময়ূরের গলা থেকে পাখা বাদ দিয়ে পুরো শরীরে প্রথমে লাইন দিয়ে ডার্ক করে একদম গাঢ় করে নীল রংটা দিয়ে পরে হালকা হালকা করে শেড দিয়ে দিয়ে গাঢ় করব, একটু যেন ভিতরের দিকে একটু যেন শেড থাকে, তারপর হালকা নীল রং দিয়ে একটু উপরটাতে দিয়ে দিলেই সুন্দর লাগবে, তখন শেড তৈরি হবে, তারপর একটু কমলা রং দিয়ে চোখের ওখানে দিয়ে দিলাম, এখন কমলা রংটি পাখায় দিয়ে দিচ্ছি একটু শেড শেড করে, তারপর হলুদ রং দিয়ে
পুরোটা ঢেকে দেব। তারপর যে গোল লাইনের সাথে ছোট গোল লাইন দিয়েছিলাম সেখানে হলুদ রং দিয়ে দেব সম্পূর্ণটাতে, যতগুলো ওই রকম গোল লাইন আছে পাক লেজের দিকে। তারপর কমলা রং দিয়ে একটু হালকা শেড দিয়ে দেব। এভাবে সবগুলো গোল গোল জায়গাগুলোতে দেওয়ার পর গাঢ় নীল রং দিয়ে ছোট্ট গোলের ভিতরে, গোল যে বৃত্ত ছোট ছোট আছে তার ভিতরে যে ছোট একদম গোল লাইন আছে সেখানে দিয়ে দিলাম। তারপর খয়েরি রং দিয়ে নীল রংটা ঢেকে দিলাম। এভাবে সবগুলো ছোট ছোট গোল লাইন ঢেকে দিতে হবে খয়েরি রং দিয়ে, নীল রংগুলো। তারপরে নীল রং, কারো নীল রংটা দিয়ে সবগুলো ওই পাতার মতো যে লাইনগুলো দিয়েছিলাম লেজে, সেগুলোতে ওই ড্রয়িং লাইনগুলো দিয়ে দিতে হবে। তারপর সবুজ রং দিয়ে দিচ্ছি, সবগুলো নীল রঙের উপর সবুজ রং দিয়ে দিলাম। তারপর হলুদ রং দিয়ে পুরো সবুজ রঙগুলো ঢেকে দিব, সুন্দর করে ঢেকে দিব, কোনো যেন ফাঁকা জায়গা না থাকে। পুরো লেজটাতেই, পুরো লেজটাতেই একদম হলুদ রং দিয়ে দেব। এভাবে হলুদ রং দিলে লেজটা খুব চমৎকার লাগবে, দেখতে খুব সুন্দর হবে। তারপর একটু মাথা থেকে গলাটা পর্যন্ত, বুকটা পর্যন্ত একদম যেখানে যেখানে একটু সাদা লাগে বেশি হালকা নীল রংটা দেওয়ার পরেও, সেখানে একটু সবুজ রং হবে যদি হলুদ রংটা দিয়ে দিই, তাহলে সুন্দর একটা শেড তৈরি হবে। এভাবেই খুব সুন্দর একটা ময়ূর আঁকা যায়।